আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু। কার বাবু ডাকে, সৈয়দ মহিউদ্দিন ডাকে না। যাক, আজকে নিয়ে আসলাম 2016 মডেল, 2016 শেষের এই সিজন টয়োটা প্রিমিও সেকেন্ড হ্যান্ড গাড়ি, যারা ইউজ কার পছন্দ করেন তাদের জন্য, বাংলাদেশ ইউজ কার টয়োটা প্রিমিও। এটা কালার হয়েছে মেকা ব্লু কালার, ইএক্স প্যাকেজ, এবং আইডল স্টপ, সিট পাওয়ার, এবং দুইটা বেজ ইন্টারিয়র, এবং অনেক কিছুই আছে যা আপনারা ভিডিওতে দেখে নেবেন, কোনো ভুল থাকলে ক্ষমার চোখে দেখবেন। তো আসুন ভিডিওটা দেখি। এটা কিন্তু আপনার মেকা ব্লু কালার, এই কালারটা আসলে সবাই পছন্দ করে, চয়েসফুল কালার এখন বর্তমান। আসুন ভিডিওটা দেখি। একটা বাম্পার লাগানো আছে, টায়ারগুলো একদম ফ্রেশ, এবং টোটাল সামনে আছে চারটা সেন্সার। আপনারা খেয়াল করবেন, একটা দুইটা তিনটা চারটা সেন্সার আছে। আপনারা দেখেন সেন্সারগুলো হচ্ছে এইগুলো সেন্সার, বডি সেন্সার, এগুলো হচ্ছে বডি সেন্সার, প্রত্যেকটা জায়গায় সেন্সার আছে। আর বাম্পারটা অনেক ভালো বাম্পার লাগানো, আসলে এটা খুললাম না, তো এই অবস্থায় রাখলাম, খোলার চিন্তা করলাম না। হ্যাঁ, দেখলেই ভালো লাগে, ভালো লাগার জিনিস। আর কালার তো বলতেই নেই, এখনও সার্ভিসিং বা ওয়াশ পলিশ কিচ্ছু করি নাই, মাত্র গাড়ি গতকালকে আনছি, গতকালকে অ্যাড দেওয়ার সুযোগ পাই নাই। তো এত পরিমাণ গাড়ি জমছে এইবার, কারণ এই লকডাউনের ভিতরে গাড়ি কিনছি কিন্তু অ্যাড দেওয়ার সুযোগ পাই নাই। এটা কিন্তু ফিটিং সিট কভার লাগানো, হ্যাঁ, এবং গাড়িটার বাম্পার লাগবে না, সিট কভার লাগবে না, এটা কনফার্ম থাকেন, কারণ ফিটিং সিট কভার লাগানো আছে এবং বাম্পার লাগানো আছে, আপনারা দেখতেই পারতেছেন। তোমার কি চাবি দিছিলাম? গাড়িটা অনেক সুন্দর, সার্ভিসিং করলে আরো সুন্দর লাগবে, সত্যি কথা, এটা যে সার্ভিসিং করলে অনেক সুন্দর লাগবে, আসলে বুঝাবো কেমনে। এটা তেলের গাড়ি, এই সম্পর্কে বলার কিছু নাই। সবগুলো খেয়াল করবেন ইনশাল্লাহ। এই গাড়িটার ভিতরে, পুরো গাড়িটার ভিতরে একটা দাগ আছে এইখানে, এটা পলিশ করলে চলে যাবে। টায়ারগুলো একদম ফ্রেশ টায়ার, গাড়িটা আসলে অনেক অনেক পরিষ্কার, অনেক যা বলার বাইরে, যারা ইউজ করছে বলার কিছু নেই। এটা সম্পর্কে ইঞ্জিন ভিভিটিআই, অসম, আসলে খুবই সুন্দর। প্রত্যেকটা পার্ট দেখাই দিয়েছি, আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় চেক করান, এই বিষয়ে আমার কোনো টেনশনই নাই আর চিন্তাও নাই। তবে হ্যাঁ, সেটা ভালো জায়গার থেকে, বড় বড় কোম্পানি আছে,
আপনারা যেমন বডি ইসিজি করে, গাড়ির ভিতরে ইসিজি করে, আপনারা চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নাই। সিট পাওয়ার দেখছেন তো না, এবং এই যে আইডিয়াল স্টপ আছে, পাওয়ারে ব্রেকে পাড়া দিলাম, পাওয়ার ছেড়ে দিলাম, প্রিমিয়াম, এবং নেভিগেশন দিলাম, ব্যাক ক্যামেরা ক্লিয়ার, কত কিলো চলছে 30,140 কিলো চলছে, এটা জাপান বাংলাদেশ যৌথ। বললাম না অনেক সুন্দর, দামের ব্যাপারে চলে আসবো, দেরি করবো না। অনেক মশা, বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম টয়োটা প্রিমিয়ো গাড়ি, এটা হচ্ছে ম্যাকা ব্লু কালার 2016 মডেল, 2016 শেষের রেজিস্ট্রেশন, CC 1500, অল অপশন পাওয়ার, EX প্যাকেজ। আরো কিছু আছে, আইডল স্টপ আছে, জায়গাটি সবচেয়ে আপগ্রেড, ভিতরে বেজ কালার, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই বিষয়ে কনফার্ম থাকেন। গাড়ি তো বলার কিছু নেই, এই গাড়িটা নিয়ে বলার কিচ্ছু নাই, কনফার্ম থাকেন। যাক, দামের ব্যাপারে চলে আসি, আস্কিং প্রাইস কত হবে না কনফিউজ। দেখেন গাড়িটা কত সুন্দর, দেখেন একবার, আস্কিং প্রাইস 28,30,000 টাকা, আস্কিং প্রাইস 28,30,000 টাকা। তবে হ্যাঁ, কমবে, অবশ্যই কমবে, ওই যে কথা কিছুটা ততটা। আপনারা আসুন, দেখুন, যাচাই করুন, নিজের চোখে দেখে যাচাই করবেন। আমি সত্য না মিথ্যা সেটা আপনি করবেন, আমি কমু, নিজের দেখে চোখে দেখে করবেন। যাক, যারা আমাকে ভালোবাসেন দয়া করে, আর যাদের বাপ মা আছে তাদের জন্য বলতেছি, আমার ইয়াং যুবক, ইয়াং ভাইরা, ইয়াং বোনেরা, তোমাদের বলতেছি, শোনো, বাবা মার জন্য আজকে দুনিয়া দেখছো, দুনিয়া সব কিছু দেখছো, তোমরাও বাপ মা হইবা কোনো সময়, আর যারা ভুল করছো তারা বাপ মার কাছে ক্ষমা চেয়ে নিও, মুরব্বীরা যারা আছেন ক্ষমা চেয়ে নিন, কারণ যাদের বাপ মা আছে, যাদের নাই আল্লাহ তাদের বেহেশত করুক, যাদের আছে তাদের জন্য বলতেছি, শুনেন, বাবা মার মন এত বড়, দুনিয়ার থেকেও বড় তাদের মন, কোনো ভুল করলে তার কাছে ক্ষমা চেয়ে নেন। বাপ মা যাদের আছে, দাঁত থাকতে তাদের মর্যাদা দিন, সবাই ভালো থাকেন, আল্লাহ যেন আপনাদের হেফাজত করে। আসসালামু আলাইকুম।